সোনাটা স্টেশন ছাড়িয়ে আরেকটু এগিয়ে এই রোড ধরে আমরা যাচ্ছি এখন নয়াবস্তির দিকে। রেইনবো ফলস যেতে গেলে পায়ে হেঁটে এই রাস্তার উপর দিয়ে বয়ে চলা এই ঝর্ণাটাকে ক্রস করতে হবে। যিশুর জীবনের শেষ তিন দিনের ঘটনা এখানে তুলে রাখা ধরা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিয়ান এন্ড মি অ্যানিমেচার ব্লগ। এর পরের ভিডিওতে আমার সাথে আছে নেনেমা, অনিন্দিতা, রূপালী আর সৌম সামনে বসে আছে জিয়াকে তুলে নিয়ে। আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। এবারে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন, একটা আনটোন জায়গা, একটা দার্জিলিং নয়, দার্জিলিংয়ের কাছেই নয়াবস্তি। ইনি হচ্ছেন কৌমার চামলিং, আমাদের এনজেপি থেকে নিয়ে এসছেন। এই ভিডিওতে আমি বলে দেবো কৌমার চামলিংয়ের ফোন নাম্বারও দিয়ে দেবো, ডেসক্রিপশানে লেখা থাকবে। শুধুমাত্র নয়াবস্তি নয়, আপনারা এনজেপি থেকে আসার সময় যদি বড় ট্যুর ট্রিপ, আমরা চারজনের দল, যদি লাগেজ ফাগেজ নিয়ে, তো সুমো গোল্ড গাড়ি ভালো, মেনটেন্স ভালো এবং খুব সুন্দর একটা জায়গায় আমাদের উনি ব্রেকফাস্ট করালেন। সোনাটা স্টেশন ছাড়িয়ে আর একটু এগিয়ে এই রোড ধরে আমরা যাচ্ছি এখন নয়াবস্তির দিকে। বেশি বেশ খারাপ এই রাস্তা, রাস্তার মানে সবচাইতে বড় যেটা এবারে আমার পাহাড়ে আসার এই ট্যুরে একটা প্রাপ্তি সেটা হলো গিয়ে বর্ষা। পুজোর সময় আমি ভাবিনি যে এই সময় ওয়েদার ফোরকাস্ট বলেছিল দক্ষিণবঙ্গে বর্ষা হবে, কিন্তু সারা রাস্তা জুড়ে কুয়াশা ভর্তি এবং মেঘ, পুরো রাস্তা মানে পাহাড় মানে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে। মানে বলতে পারেন এক ঢিলে কত মানে ক পাখি বলতে পারবো না, প্রথম পাহাড়ে বৃষ্টি, বর্ষায় পাহাড় একটা আলাদা সৌন্দর্য থাকে পাহাড়ে। তো দেখি আসুন আমরা এবারে হোমস্টেতে যাব, হোমস্টে মালিকের সাথে কথা বলবো, হোমস্টেটা কীরকম, কী রেট, কত কীভাবে বুক করবেন সব কিছু জানিয়ে দেওয়া হবে ভিডিওতে। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমরা যেখানে রয়েছি সেই হোমস্টেটার নাম হচ্ছে কি কুঙ্গা ডেলেক হোমস্টে নয়াবস্তিতে। মালিকের নাম পাসাং দেওয়া শেরপা। পাসাংজি নিচে সোনাডাতে, সোনাডা যে সিটিটা আছে সেখানে উনি একটা পেট্রোল পাম্পে কাজ করেন। পাসাংজির সঙ্গে আমরা একটু বাদে কথা বলে নেব। আপাতত আমাদের মানে হোমস্টেতে তো জানিনি ফুডিং লজিং মিলিয়ে হয়, পার ডে পার হেড 1200 করে নিয়েছে পুজোর সময়। আমি নবমীর দিন 2022 সালে পুজোতে রয়েছি, পুজোর সময় 1200 টাকা ফুডিং লজিং। আসুন কিছুটা দেখে নিই যতটা দেখা যাচ্ছে। এটা একটা পাখির এরা এখানে খাবার দিচ্ছে, পাখিরা আসছে এসে খেয়ে যাচ্ছে। ছোট জায়গা, ছোট্ট গ্রাম আপার নয়াবস্তি। এখন আমার সাথে আছেন পাসাং টংমাজি, পাসাং শেরপাজি, সরি, কুঙ্গা ডেলে কা হোমস্টে কা মালিক হ্যায়। ইয়ে সুবহ সে ইয়ে দূসরে জগহ পে থা কুছ কাম কে লিয়ে আবি আবি আয়া হ্যায়। আবি বোলিয়ে ইয়ে বালা জগহ কাহাঁ পর হ্যায়? ইয়ে হে রংবুল, রংবুল আর ঘুম, ঘুম সাইড মে উপর ওয়ালা, উপর ওয়ালা আর ঘুম হে আর সাইড মে রংবুল আর সীতালাই, সীতালাই ইয়েস। আর ইয়ে বালা, ইয়ে ওয়ালা সুকে, সুকে পকড়ি, সুকিয়া পকড়ি আর ওই মারে বুং কে কে এসে এসে। আচ্ছা, সুকিয়া পকড়ি কে বাগল মে আপনা লেপচা জগত ভি আ জাতা হ্যায়, উসকে পিছে শায়দ সন্দকপু আতা আর ফালুট, ফালুট আতা হ্যায় আর ইস সাইড মে নেপাল বর্ডার, নেপাল বর্ডার আর ইয়ে মিরিক জানে কা রাস্তা, সব মিরিক ইয়ে রাস্তা। আচ্ছা, আর সবসে নিচে নিচে ও ডাউন মে হ্যায় মিরিক। আচ্ছা, ইয়ে মিরিক। তো তো এখানে আসলে মোটামুটি
আকাশ যদি পরিষ্কার থাকে এর এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। আর পাশান তাংবাজির ব্যবহারও খুব ভালো, ভাবিজি কাবি ভাবিজির সাথেও কথা হয়েছিল, খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার ইন লোকা। সিরিয়াসলি হিমস হোমস্টে হিসাবে যে কটা জায়গায় ছিলাম এটা বেশ এখন অবধি লিখেছে নয়াবস্তির হোমস্টে। পাশানজি খুব হেল্পফুল, আমি বুকিং করার সাথে সাথে, আমি যেহেতু নবমীর দিন আসছিলাম, উনি ওনার গাড়ির নাম্বার দিয়ে দিয়েছিলেন যদি কোনো অসুবিধা হয় গাড়ির সাথে কথা বলতে, এবং সেই গাড়ি করেই আমরা এসেছি। এবার কালকে ওনারই আরেক ভাই ভাইপোর গাড়ি করে আমরা সাইট সিনে যাবো। পাশানজি নিজে গানও গায়, তো এক আজ আমি এখন আমরা একটুখানি পাশানজির গানও শুনবো। আজ নয়াবস্তিতে প্রথম মানে দ্বিতীয় দিন, প্রথম ভোর, আকাশ পরিষ্কার কিন্তু রোদ, সূর্যি মামার দেখা নেই। মা দুর্গার কাছে আবেদন যে আজ যেন বৃষ্টিটা না দিও, পাহাড়ে বর্ষা দেখার স্বাদ মিঠে গেছে। বাড়ি থেকে ছাতা কেন রেনকোট কিছুই আনিনি, কেননা ওয়েদার ফোরকাস্ট বলেছিলো সাউথ বেঙ্গলে বৃষ্টি হবে, নর্থ বেঙ্গলে কোনো বৃষ্টিই হবে না। তো আসুন আপনাদেরকে নয়াবস্তির আশপাশটা এবং আমরা যে হোমস্টেতে আছি কুলমাটে লেক হোমস্টে সেটাকেও দেখিয়ে দিচ্ছি। এটা নয়াবস্তির রাস্তা, এই রাস্তাটা সোজা আপনার যেই রাস্তা ধরে কালকে আমরা এসেছিলাম, এসে আপনাদেরকে এখানে লাগবে, এসে থামবেন। এই একটাই দোকান আছে নয়াবস্তিতে, বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। আর সোনাদাতে যে বাজারটা আছে সেটা সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়, মানে এখানে বুঝতেই পারছেন পাহাড়ের গ্রাম, তাড়াতাড়ি সন্ধ্যা নামে। এই রাস্তাটা ধরে আপনাদেরকে উঠে যেতে হবে কুলমাটে লেক হোমস্টেতে। হোমস্টেটা হচ্ছে গিয়ে এটা নয়াবস্তির সবচাইতে উঁচু এবং সবচাইতে উঁচু যে জায়গাটাতে আছে এবং সবচাইতে দ্বিতীয় পুরনো হোমস্টে হচ্ছে গিয়ে এই কুলমাটে লেক হোমস্টে। আসুন পাশানজি হোমস্টে, এখান দিয়ে এই স্টেপস ধরে উঠে যেতে হবে। এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আপনারা কুনলামা ডেলেক হোমস্টেতে পৌঁছাবেন। এটা হোমস্টেটা, নিচে এটা খাবার ঘর, কিচেন, কিচেন কাম ডাইনিং রুম এটাই। তার পাশে আরেকটা ঘর আছে, দুটো ডবল বেড, আর এখানে পাশাপাশি দুটো ট্রিপল বেড রুম আছে। আর প্রত্যেকটা ঘর থেকে এই ভিউ পাবেন আপনারা, এটা হচ্ছে নয়াবস্তির ভিউ। আবার এখান দিয়ে বেরিয়ে সিঁড়ি, ও হ্যাঁ, এই হচ্ছে গিয়ে বার্ড নেস্ট বা কী বললো জানি না, দেখুন ভাত দিয়ে রেখেছে, ছাউনি দেওয়া, পাখিরা এসে বসবে, খাবে, খেয়ে চলে যাবে, খুব সুন্দর লাগলো এই ব্যবস্থাটা। নর্মালি আমরা শহরের লোকেরা এগুলো করে থাকি না। ও হ্যাঁ, উপরে এখানে একটা ঘর করছে, তার পাশে একটা রুম রেডি হয়ে গেছে, সেই রুমটাতেও আপনারা থাকতে পারবেন। প্লাস ব্যাক সাইডে এই যে এই ব্লু কালারটা দেখছেন,
এইখানে দুখানা রুম আছে, সব মিলিয়ে 1, 2, 3, 4, 5, 6 রুম আপাতত রয়েছে। এরকম করতে করতেই তো আবার এখন যাচ্ছি নাবস্তির সাইড সিনে। আমি আছি, নেনেমা আছে, পাশানজি হোমস্টের মালিক এখন আমাদের ড্রাইভার, উনি এখন আমাদেরকে পুরোটা দেখাবে নয়াবস্তির সাইড সিন কি আছে না আছে। তো পাশানজি হম লোক পেহলে কাহাঁ যা রে? রেইনবো ফলস। রেইনবো ফলস, জিসকো রেইনবো ফলস নাম হে আসল, মানে বেসিক্যালি ওটার নাম ইন্দ্রাণী ফলস, মগর ইন লোক ওরা এখানকার স্থানীয় বাসিন্দারা ওটাকে রেইনবো ফলস বলে। কারণ হচ্ছে গিয়ে সূর্যের আলো পড়লে ফলসটাতে রেইনবো খেলে, তো আকাশ তো মেঘলা, বোঝা যাচ্ছে না কি হবে। আমরা রেইনবো ফলস বা ইন্দ্রাণী ফলসে চলে এসেছি। এই হচ্ছে রেইনবো ফলসের পুরো যেটা আসল ফলস ওখানে, আমরা ওখানে যাচ্ছি এই রাস্তা ধরে। গাড়ি পুরোটা আসে না, গাড়ি একটা সার্টেন টাইম ফ্রেম এসে থেমে যায়। অনিন্দিতা মেয়েকে কোলে নিয়ে নিয়েছে, পেছনে রূপালি, তার পেছনে সৌম, আর পাশানজি জিয়াকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। রেইনবো ফলসে যেতে গেলে এই আদ্রিকালের ব্রিজটা পার হতে হবে। পাশানজি টুটে গেছে নেই, ফিলিং একটা ব্যাপার। অনিন্দিতা রূপালী ক্রস করছে, জঙ্গলের পথ বেয়ে আমাদের রেইনবো ফলসে পৌঁছাতে হবে। এই রকম রাস্তা ক্রস করতে হবে। এই হচ্ছে রেইনবো ফলস। এ রাহা পাশানজি, হাম লোক কেসে আয়ে, কীভাবে এসছি না এসছি ওটা ভিডিও করে দেখানো সম্ভব না, ও একটা আলাদা অ্যাডভেঞ্চার। এই হলো রেইনবো ফলস, আসুন ফলসের কাছে যাই। হাওয়া আসছে ওড়ে, রেইনবো ফলস যেতে গেলে পায়ে হেঁটে এই রাস্তার উপর দিয়ে বয়ে চলা এই ঝর্ণাটাকে ক্রস করতে হবে। পাশানজি পাস করে গেল, সৌম যাচ্ছে, আয় নেনে মা, ওখানে রূপালি, এই একটা স্টেপ, আমাদের পরের গন্তব্য গোরেটো। গোরেটোতে চলে এসেছি,
যিশুর জীবনের শেষ তিন দিনের ঘটনা এখানে তুলে রাখা ধরা হয়েছে। পুরো গোড়টাতে দেখুন ক্রুসিফাইড করা হচ্ছে, ক্রুশ নিয়ে যাওয়া হচ্ছে, গিয়ে ক্রুসিফাইড করা হলো যিশুকে, করে সেখান থেকে আবার ক্রুশ নিয়ে হেঁটে এসে ক্রুসিফাইড থেকে মুক্ত করা হলো, করে শেষে এই টোটাল এই পিরিয়ডটা ছিল তিন দিনের যতটা আমি জানি। মেল গিবসনের একটা সিনেমা আছে, সিনেমাটা অনেক দেশে ব্যান হয়েছিল, দ্য প্যাশন অফ ক্রাইস্ট। প্যাশন অফ ক্রাইস্ট সিনেমাটা দেখলে আপনারা এই পুরো অধ্যায়টা পেয়ে যাবেন। এই ভিউটা পাচ্ছেন আপনি গরিডো থেকে, গরিডো থেকে এই ভিউটা আপনারা পাবেন দেখতে। খুব সুন্দর একটা শান্ত শান্ত নিঝুম জায়গা, পরিষ্কার। আমাদের নেক্সট ডেস্টিনেশন সামদুপ তারকেচুরি বুদ্ধিস্ট মনেস্ট্রি, মনেস্ট্রি ঘুরে দেখি। মনেস্ট্রির ভেতর ডাইনিং হল, এটা কিচেন। এই মনেস্ট্রির সবচাইতে পুরনো যে লামা ছিল তার মমি রাখা আছে এই মনেস্ট্রিতে। আমরা এখন সেই মমিটা দেখতেই যাচ্ছি মনেস্ট্রির ভেতরে। না করতে নেই দেখাইয়ে, আচ্ছা ওয়া সে এদিক দিয়ে এদিক দিয়ে। वासन जी अभी हम लोगों को लेके जा रहे हैं। वासन जी कुछ बोलिए इस बारे में। सबसे पुराना गुम्बा काली गुम्बा जी का। अच्छा, ये कारमा पाता है इसी थे जो मम्मी वहाँ पर, यहाँ पर हमें अभी तो यहाँ पर जो लामा दिखता है ना वो अभी छुट्टी पे है। अच्छा, नहीं तो वो लोग सब आपको बता देता था। हमको तो उतना जानकारी नहीं है। ठीक है, कोई दिक्कत नहीं है। ये मॉमी कहाँ पर है आप बोला? ये एक मिनट रुक जाइए, बुद्ध देव को सबको देखने दीजिए। हाँ, अच्छा, लामा लोगों का लिए पढ़ने का बुक्स ये सब कुछ है। ये स्टैचू है जो पहले गुरु जी है उसका स्टैचू, और ये गुरु जी का काले रुम्बुचे बोलते हैं जो। अच्छा, गुरु जी ये उनका स्टैचू है। ये है रियल बॉडी उसका, मॉमी बना के रखा है जो मेडिसिन दे के रखा है। और ये रहा मॉमी, रियल बॉडी है पूरा, मेडिसिन वगैरह करके इसने रखा है। सिर्फ चेहरे में वो कलर लग, सोन का कलर है ना। हाँ, रियल सी मुखे गोल्डन, पहले तो हाथ इधर यहाँ तक आता आया था सब, बाद में इसको जो इसको खत्म होते गया और नीचे गिर गिरते नीचे चला गया। ये कितना साल पहले इनका देहांत हुआ? लगभग हो गया। इसका जो अवतार भी जो उसका उन्ना जन्म होता है ना वो भी आ गया, वो तो 35 वर्ष हो गया। अच्छा, आके इनका जो अवतार है हम लोग का पुनर्जन्म होता है। हाँ, पुनर्जन्म तो हम लोगों को भी मानते हैं, भी आ गया। उनका आने के बाद उनका 35 साल भी हो गया, तो इसका मतलब ये लगभग 100 साल के ऊपर होगा। ये 100 साल तक नहीं हुआ लेकिन 40 वर्ष तो हो गया होगा शायद। 40-50 वर्ष का पूरा नाम है मॉमी,
सोनाडा में बाहर से मेडिसिन करके रखा है बाहर वाला, ठीक है, और कंट्री से। ये है मम्मी और ये है उनका स्टैचू। इस गुम्फा का फर्स्ट जो लामा था ये विनरी का स्टैचू और मम्मी बना के रखा है यहाँ पर। अच्छा मानुषे धर्म धर्म चक्र अंत में स्वर्ग या नरक। मैं क्या नाम উল্টো করাই না মা। এবার ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। এই ছিল আমাদের নয়াবস্তি ট্যুর আর নয়াবস্তি সাইট সিইং। কালকে আমরা পাসাঞ্জিকে টাটা বাই বাই করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাব। সেই ডেস্টিনেশনেরও একটা নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ততদিনে আমার তরফ থেকে পাসাঞ্জি ওরা হাইটা দিয়ে হাই পাসাঞ্জিকে তরফ সে আর রনিন্দিতাকে তরফ সে বাই সবাইকে। পাসাঞ্জির ফোন নাম্বার, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার সব আমি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। একটা কথা বলতে পারি, পাসাঞ্জির ব্যবহার, ভাবিজির ব্যবহার, ভাবিজির হাতের রান্না তো টু গুড বলে লাভ নেই, অসাধারণ হতে। আসুন না বস্তি পাসাঞ্জির কাছে আসুন, খুব ভালো লাগবে। চলো আবার দেখা হবে, ভালো থাকুন, বাই।